নমস্কার, আমার লেখা আরেকটি প্রবন্ধ পড়ছি। লেখাটির নাম হচ্ছে পালিত মা। আমি পুরুষ হয়ে মা হতে চাই, শুনে ছক্কা নামে ডাকো। বিয়ের আগে গর্ভবতী হলে তবে কেন মুখ ঢাকো? ক্লিনিকে যখন ভ্রূণ মারো গর্বে কেন না রাখো? আচ্ছা, পথের অনাথ শিশু ঘরে নিয়ে গিয়ে রাখো। শিশু যদি পৃথিবীতে আসে তাকে পালন করতে শেখো, নইলে সেই কামের রাতে নিরোধ পকেটে রেখো। মাতৃত্ব শুধু গর্বে নয়, আসল মাতৃত্ব পালনে। মা ছাড়াও শিশু মানুষ হয় একটি পুরুষের লালনে। পুরুষ শরীর বলেই ঈশ্বর আমাকে মা হওয়া থেকে বঞ্চিত করেছেন, কিন্তু মাতৃত্ব ধারণ করতে পারলে আমি নিজেকে নিয়ে গর্ববোধ করতাম। পুরুষ হয়ে আবার মা হতে চাই শুনে নিশ্চয়ই আপনি একটু হলেও হেসে ফেলেছেন, অবশ্যই হাসতে পারেন। আচ্ছা, যখন কোনো যুগল বিছানার ঘটনার প্রমাণ লোপাট করার জন্য গর্ভপাত করাতে ক্লিনিকে ছোটে, তখন তাদের প্রতি হাসেন? যখন কোনো সদ্যজাত শিশু পরিচয়হীনভাবে ডাস্টবিনে পড়ে থাকে, তখন নোংরা মানুষগুলোকে খুঁজে বের করে টেনে গালে চড় মারতে পারেন না বলে নিজেদের প্রতি হাসেন? যখন ঘরে কন্যা সন্তান জন্মালে অর্থ ব্যয়ের চিন্তায় পরিবারের মাথায় চিন্তার হাত পড়ে, এই নিচু মানসিকতার জন্য নিজেদের প্রতি হাসেন? যখন কোনো শিশু কোনো ব্যক্তির যৌন চাহিদার শিকার হয়, তখন সেই অপরাধীকে শাস্তি দিতে পারেন না বলে তখন নিজেদের প্রতি হাসেন? যেদিন এগুলোর প্রতি হাসতে পারবেন, মনে করবেন আপনার বিবেকে মনুষ্যত্ব জন্ম দিয়েছে। মাতৃত্ব যে গর্ভে আসে না, মাতৃত্ব হয় অনুভূতিতে। সেই দিন সমাজ সচেতন হবে, আর সেই দিন থেকেই আমরা পালন করব আসল শিশু দিবস।